আই এম রকেন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গুড আফটারনুন সবাইকে। আর এখন বাজছে দুপুর 1:45। আর এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি? তো আমরা আজকে বেরোচ্ছি পুরীর জন্য। সোজা পুরী যাবো না, প্রথমে যাবো মামার কোয়ার্টার। তো সাঁওতালডি পাওয়ার প্ল্যান্ট হয়তো নাম শুনে থাকতে পারো বা ক্রমে সার্চ করে নিতে পারো, আর ওখানে অনেক ঘোরার জায়গা আছে। তো আজকে আমরা যেবার সাঁওতালডি দেখাবো, কাল সকাল সকাল বেরিয়ে যাবো পুরীর জন্য। আর পুরীর ব্লগগুলো পার্ট 1, 2, 3, 4, 5 এরকম করে আসবে, তো সব দেখাবো, পুরীর পুরীর সব জায়গায় ঘুরবো। তো আর কদিনকার ট্যুর হচ্ছে সেটাও নেক্সট ব্লগে বলে দেবো। তো চলো, গাড়ি আসছে, গাড়ির জন্য ওয়েট করি, আর চলো বেরিয়ে যাওয়া যাক। তো গাইজ, গাড়ি চলে এসছে, জলদি জলদি বেরিয়ে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি চেয়ে পড়েছি, আর আজকের মেঘটা গাইজ অসাধারণ। আর গ্রাম থেকে বেরিয়ে গেছি, এখনও মেন রোডে উঠিনি, বাট ভিউটা দারুণ আসছে, আজকের ওয়েদারটা সত্যি দারুণ আছে। ও হো হো গাইজ, এই মেঘটা দেখো, জাস্ট কিছু বলার নেই, এটা পুরো মনে হচ্ছে তুলোর মতো মেঘ ভাসছে, জাস্ট দারুণ। এরকম ওয়েদার থাকলে আর কি চাই। তো গাইজ, এখন শুশুনা রোডে যাচ্ছি, আর বাঁ সাইডে শুশুনা পড়ে। এই যে গাইজ শুশুনা পাহাড়, আর শুশুনা পাহাড়ের উপরে জাস্ট মেঘগুলো দেখো তুলোর মতো ভাসছে, শুধু ভিউটা এক নাম্বার লাগছে গাইজ, দারুণ। আর সামনেটা তো কিছু বলার নেই, আর ওই যে দূরে বিহার না, এই যে বিহারনাথ পাহাড় দেখা যাচ্ছে দূরে। আর পুরুলিয়া মানেই তো পাহাড়ের দেশ, কি বলবো, পুরুলিয়াতে সব পাহাড় প্রায় পুরুলিয়াতেই, বিহারনাথ, জয়চণ্ডী, আরও অনেক আছে, অযোধ্যা। তো এটা হচ্ছে বিহারনাথ পাহাড়, আরও রাস্তায় অনেক পাহাড় দেখা যাবে। এই যে এটাও পাহাড়ের মতো, জানি না কি, বাট এটাও একটা কোনো পাহাড় হবে হয়তো, সব পুরুলিয়াতে পুরুলিয়া মানেই পাহাড়। তো গাইজ, রাস্তায় রেলগেট পড়েছে ওখানে, আর একটু দাঁড়িয়ে গেলাম এখানে, কারণ এখানে গরম গরম সিঙ্গাড়া করছিল আর চা, তো ভাবলাম দাঁড়িয়ে সিঙ্গাড়া চা খেয়ে নিই। সিঙ্গাড়া খাওয়া হয়ে গেল, এখন চা খাচ্ছি। তো গাইজ, সিঙ্গাড়া চা খাওয়া শেষ, আর এখানে রেলগেটও খুলে দিয়েছে, তো জলদি জলদি যাওয়া যাক কোয়ার্টার। তো গাইজ, ফাইনালি পৌঁছে গেছি সাঁওতালডি মামার কোয়ার্টার। আর এই যে হচ্ছে এখানে সব ব্যাগ সবারে নামালাম, ওকে আমার জুতো খুলে দিয়েছি। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হওয়া যাক, দিয়ে বাইরেটাও একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে ভিতরে কিছু সিন, আর তো চলো জলদি হয়ে ফ্রেশ হওয়া যাক। তার আগে, ফ্রেশ হওয়ার আগে, ভাই এখানে তো এই পড়ে দিয়েছে এসেই, আর ফ্রেশ হওয়ার আগে কিছু চা জল মিষ্টি খাওয়া যাক। তো চলো, এই যে মিষ্টি খুলছে সব এখন, আর চা হচ্ছে ওই সাইডে। তো চা মিষ্টি স্যাও খাওয়া হয়ে গেল আপাতত। তো এখন বাইরের দিকে একটু ঘুরতে বেরোলাম, কারণ অনেকদিন আসিনি, একটু ঘুরে দেখা যাক বাইরের দিকটা। ওইদিকের কোয়ার্টারে রয়েছে লোকজন বসে, আর ওইদিকে মাওয়ারা দাঁড়িয়ে, আর এই যে আদি যাচ্ছে টেনে নিয়ে। এদিকে একটা কি লেকের মতো রয়েছে ছোট মতো, ওখানে
তো চলো দেখা যাক। পার্কে কোনো সব বাচ্চারা আরে খেলছে, কেউ দোলনায় ঝুলছে, কেউ সিঁড়িতে নামছে, আর এখানে বসার জন্য জায়গা করা আছে ছাতার মতো, তো এখানে বসে। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে দোলনা আরে রয়েছে সব, আর এই সাইডে দোলনায় দুলছে বাচ্চাগুলো সব। ওই যে তো এই হচ্ছে পার্কের কিছু সিন, সবাই খেলছে, সন্ধ্যা হয়ে আসছে, এবারে বাড়ি যেতে হবে। বাড়ি মানে সামনে এখান থেকে, তো এবারে পার্ক থেকে বেরোনো যাক। আর ভিডিও যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি লম্বা করবো না, তাই ভিডিওটা এবার এন্ড করতে হবে পার্ক থেকে বেরিয়ে গিয়ে। তো নেক্সট ব্লগে পুরীর পার্টগুলো সব আসবে, 1, 2, 3, 4 করে, তো পুরীর ব্লগগুলো নিশ্চয়ই দেখো। তো গাইস এই ছিল কিছু সিন, আর সকাল 5টা বা 4টায় বেরোবো পুরী, তো তখন থেকে শুরু হবে পুরীর পার্ট 1, 2, 3, 4 এরকম করে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এই ব্লগটা এই পর্যন্তই, তো টাটা। আর সন্ধ্যে হয়ে গেছে প্রায়, ওই যে ওইদিকে অস্ত যাচ্ছে সূর্য, তো দেখা হচ্ছে কাল সকালে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো।